প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দশম শ্রেণীর ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং টু এর দ্বিতীয় পত্র বিষয়টির অ্যাসাইনমেন্ট তোমাদের সাথে শেয়ার করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অ্যাসাইনমেন্টটি অত্যন্ত সহজ এবং খুবই কম সময় এবং কম লেখে কিন্তু ফুল মার্কস পেতে পারো। এই সিস্টেমটি আমি আজকে তোমাদেরকে বইয়ে সুন্দর করে দেখিয়ে দেবো। তোমরা এখান থেকে লেখার চেষ্টা করবে এবং আমি যেভাবে দেখিয়ে দেবো ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা অ্যাসাইনমেন্টে যাবো। আগে আমার অ্যাসাইনমেন্টে দেখবো যে কী লিখতে বলা হয়েছে, ঠিক সেভাবে আমরা বই থেকে প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। বন্ধুরা, আমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে তোমরা এখানে লক্ষ্য করে দেখবা যে সিঙ্ক কাপড় প্রস্তুত প্রণালী লক্ষ্য করে দেখো। এখানে 4 মার্কের জন্য আমরা যেটা দেখবো তাহলে এইটুকু আমরা ফলো করবো। বলা হচ্ছে যে সিল্ক কাপড় প্রস্তুতকরণ পদ্ধতি সঠিকভাবে লিখলে। চলো আমরা বইয়ে যাই এবং দেখার চেষ্টা করব যে সিল্ক কাপড় প্রস্তুত প্রণালী কীভাবে করা যাবে। এই যে তোমরা এখানে যেটুকু দেখতে পাচ্ছ, তোমরা সুন্দর করে এই অংশটুকু তোমাদের খাতায় ভালোভাবে লেখার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমি মার্ক করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিক সেভাবেই তোমরা খাতায় উপস্থাপন করবে এবং লেখাগুলো ভালো করে লেখার চেষ্টা করবে, যেহেতু একটু কম লেখা। এবার বন্ধুরা আমরা দ্বিতীয় স্টেপে যাবো এবং দেখবো যে আমাদের কাছ থেকে কী চাওয়া হচ্ছে। তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো তাহলে বলা হচ্ছে রেসিপি সহ প্রিন্টিং পেস্ট প্রস্তুত প্রণালী নির্ভুলভাবে লিখলে। তো চলো বই থেকে দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে আমরা কিন্তু এখান থেকে এই উত্তরটি সুন্দর করে লিখতে পারি। তোমরা যখন ওই প্রশ্নটি উত্তর করবে তোমরা এখান থেকে এইটুকু সুন্দর করে তোমাদের খাতায় উপস্থাপন করতে পারো, তাহলে অবশ্যই তোমরা একটি ফুল নাম্বার পেয়ে যাবে। দেখো এখান থেকে তোমাদের সুন্দর করে এইটুকু অংশ খাতায় তুলতে হবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে সুন্দর করে যেভাবে দেখিয়ে দিলাম তোমরা ঠিক সেভাবে খাতায় লেখার চেষ্টা করবে এবং খাতাটি ভালোভাবে উপস্থাপন করে সুন্দর করে লিখে তোমাদের প্রতিষ্ঠানে জমা দেবে। বন্ধুরা, এবার আমরা তৃতীয় স্টেপে যাবো এবং দেখবো যে আমাদের কাছে কী চাওয়া হচ্ছে। তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো তাহলে এখানে প্রিন্টিং পদ্ধতি সঠিকভাবে ব্যাখ্যা করলে লক্ষ্য করে দেখো। আমরা বইয়ে যাবো এবং দেখবো যে প্রিন্টিং পদ্ধতি, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রিন্টিং পদ্ধতি, চলো প্রিন্টিং পদ্ধতি একটু দেখে নেওয়া যাক। এই যে এখানে তোমরা একটু যদি নিচে স্ক্রল ডাউন করো তাহলে প্রিন্টিং পদ্ধতি দেওয়া আছে এবং তোমরা সুন্দর করে এখান থেকে এই প্রিন্টিং পদ্ধতিটা খাতায় লেখার চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, এই যে প্রিন্টিং পদ্ধতি যেভাবে দাগিয়ে দিলাম ঠিক সেভাবে লেখার চেষ্টা করবো। ইংলিশটা লেখার প্রয়োজন নেই, 1.3 লেখারও প্রয়োজন নেই, তোমরা শুধু প্রিন্টিং পদ্ধতি, এটা তোমাদের হেডলাইন এবং নিচে তোমরা সুন্দর করে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লেখার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অ্যাসাইনমেন্টটি এখান থেকে শেষ করতেছি। পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে কোনো বিষয়ে প্রয়োজন, অ্যাসাইনমেন্টের প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটি অ্যাসাইনমেন্টে দেখা হচ্ছে। খোদা হাফেজ।